Assalamualaikum, hello friends, welcome back to my channel. আমি হীরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকাল সকাল। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর কয়েকটা দিন ধরে যা খবরে দেখতেছি, ভালো থাকলেও মনটা মানে খারাপ হয়ে যাচ্ছে। যে পরিমাণে মহামারী বাড়তেছে, আমাদের অনেক 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 সাবধানতা অবলম্বন করে এখন থাকতে হবে। আর বেশি বেশি করে শাকসবজি খেতে হবে, লেবু খেতে হবে, মালটা খেতে হবে, ভিটামিন সি জাতীয় জিনিস খেতে হবে। সামনে যেহেতু মাহে রমজান চলে আসতেছে, তো তার জন্য প্রস্তুতি নিতে হবে, নিজের শরীরটাকেও চাঙ্গা করে রাখতে হবে। তো হাফসাকে আমি তাই বুঝালাম আজকে সকালে বসে বসে যে বাবা প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে। তো মেয়েও আমাকে বললো, হ্যাঁ মা আজকে আমি শাক খাবো, তাহলে তুমি শাক গিয়ে নিয়ে আসো। আসলে এখন হুটহাট করে বাহিরে যাওয়াটাও ঠিক না, তারপরেও আমি বোরখা পরে মাস্ক পরে একদম হ্যান্ড গ্লাভস টাভস পরে বাহিরে গেলাম, গিয়ে দুই মুঠা শাক নিয়ে আসলাম, ডাঁটা শাক। তো মেয়ে আমার ডাঁটা শাক খেতে পছন্দ করে না, তারপরেও আজকে নিয়ে আসলাম, যেহেতু ওকে বুঝিয়েছি, এখন বুঝেছে, নিজে থেকেই খেতে চেয়েছে, তার জন্য ডাঁটা শাক নিয়ে আসলাম। একদমই সিম্পলভাবে ডাঁটা শাকটা ভাজি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভেজে এর ভিতর যে কুচো চিংড়ি বলে বা গুঁড়া চিংড়ি সেগুলো দিয়ে দিলাম। শাকের ভিতরে বা যে কোনো ভাজির ভিতরে যদি গুঁড়া চিংড়ি দেওয়া যায়, তাহলে কিন্তু একটা স্বাদই অন্যরকম চলে আসে। মেয়ে আমার কিন্তু চিংড়ি মাছ খায় না, কিন্তু এখন ওকে সব কিছুই আস্তে আস্তে করে খাওয়া শেখাতে হচ্ছে। আর আপনারাও কিন্তু যা যা খান না, সবসময় চেষ্টা করবেন যে সেইগুলোও মাঝে মাঝে ট্রাই করতে। আর শাকটা আমি পাশের চুলায় দিয়ে ছোটো কড়াইটাতে এখন ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। আসলে এটা ট্যাংরা মাছই, কিন্তু ট্যাংরা মাছের বড় যেটা গুলশা, ওকে গুলশা মাছ বলে খাওয়াতে হয়। কারণ ট্যাংরা মাছ যদি বলি, মেয়ে আমার বলবে না না ট্যাংরা মাছ আমি খাবো না, আমি ট্যাংরা মাছ খাই না। আর এখন যদি ওকে আমি গুলশা মাছ বলি, তাহলে চুপ করে খেয়ে নেবো। ওই যে আছে না, যে চেহারা দেখে মানুষ চিনে, সেরকম না, ও হলো মানে শুনে মানুষ চিনে। আমার মেয়েটা সেরকম টাইপের, আসলে ছোটো মানুষ তো, ও বুঝে পারে না। আর ট্যাংরা মাছগুলোতে প্রচুর পরিমাণে তেল গুলেছে, আমি কিন্তু এতটা তেল কড়াইতে দেইনি, আপনারাই দেখতে পেয়েছেন। এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় অনেকগুলা। এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, দেখতেই কিন্তু পাচ্ছেন কালারটা হালকা বাদামি চলে এসেছে, এই পর্যায়ে পানি দিয়ে দিব। অনেকে আছে পেঁয়াজ ভাজতে গিয়ে একদম মানে কি বলবো, পোড়া পোড়া বানিয়ে ফেলে, তখন কিন্তু পানি দেওয়ার সাথে সাথে একটা কালো কালো ভাব চলে আসে তরকারিতে। আমি যে পানিটা দিয়েছি দেখতেই পাচ্ছেন, একটা ব্রাউনিশ কালার কিন্তু বের হয়ে এসেছিলো। নিজের পেঁয়াজের যে একটা কালার চলে এসেছে, সেটা পানির ভিতর ছেড়ে দিয়েছে। আর যে রুটিন মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, এর ভিতরে কোনো আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই, জাস্ট মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিলেই হয়ে যাবে। তো মশলাটা কষতে থাকুক, আমি পাশে চুলায় শাকটাও কিন্তু ভাজি করে নিচ্ছি। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন শাক ভাজি করার সময়, যে অনেকে শাক ভাজি করতে গিয়ে শাকের কালারটা নষ্ট করে ফেলে, মানে সবুজ সবুজ যে কালারটা ওটা থাকে না, একদম কালো কালো হয়ে যায়, বা সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে একটা কেমন কালার চলে আসে। শাক সবসময় দেওয়ার সাথে সাথেই কড়াইতে ঢাকনা দিয়ে দিবেন, ঢাকনা দিয়ে অনলি 5 মিনিট রাখার পরে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। অল্প জ্বালে না চাড়া করে ভাজলেই কিন্তু শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব পটল আর টমেটো কেটে রেখেছিলাম। তো পটলও কিন্তু আমার মেয়ে খায় না, ওই যে বললাম ওকে এখন বোঝানোর চেষ্টা করতেছি। আর আলহামদুলিল্লাহ ও এখন কথা শুনে মেয়ে সবজিও খেতে চেয়েছে, যার জন্য আমি একটু খুশিতে খুশিতে পটল নিয়ে আসলাম। ওই বলেছে যে আম্মু তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে এসো। তো ভাবলাম কি যে আজকে পটল দিয়েই তরকারিটা রান্না করি, আর এই বছরে আমার ঘরে পটল এই ফার্স্ট নিয়ে আসলাম। তো মনে হচ্ছে না যে একটু তেল বেশি বেশি হয়ে যাচ্ছে, দেখবেন 5 মিনিট পরে যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, তেলটা কিন্তু অতিরিক্ত থাকবে না। তরকারিটা এখন মজে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন সুন্দর করে আমি একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি এখন পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। একদমই সিম্পল রান্না, কিন্তু জাস্ট এই গরমের ভিতরে পাতলা ঝোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক 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 ভালো। বেশি মশলা কষিয়ে রসিয়ে রান্না করার কোনো দরকার নেই, কারণ গরমের ভিতরে হজমির একটা ব্যাপার স্যাপার আছে। আর যেহেতু পেট ঠান্ডা রাখারও ব্যাপার স্যাপারের জন্য আপনারা ঝিঙে দিয়েও এই তরকারিটা করতে পারেন। তারপরে ধুন্দল যে আছে, ধুন্দল বলে সেটা, সেই তরকারিটাও কিন্তু এই গরমের ভিতর খুবই ভালো লাগবে। মনে হচ্ছে তেল বেশি হয়ে গেছে, আসলে তেলটা আমি কিন্তু এত দেইনি, মাছ থেকেও তেল ছেড়েছে, আর তেলটা কিন্তু একদম তরকারি টেনেই নিবে। তো এটা বলক হতে থাকুক,
তরকারিতে যখন বলক চলে আসলো তখন আমি যে টালা জিরার গুঁড়া থাকে সেখান থেকে এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা হতে থাকবে আমার ঘরের অন্যান্য সব কাজ সারা হয়ে গিয়েছে, এখন নামাজটা পড়ে খেতে বসে যাব। নামাজ পড়ে নেওয়া হয়ে গিয়েছে, মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর তরকারির কালারটা দেখেন, আজকে মনে হয়েছিল না তেল বেশি হয়েছে, এখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। আর হালকা বললাম না ঢেল ঢেলা ঝোল রাখবো, আজকে ভুনা তরকারি করিনি, জাস্ট এই শাক ভাজি আর ঢেল ঢেলা ঝোল। তো হাফসার বাবা দুপুরে ফোন দিয়ে বললো যে আজকে একটু ওনার অফিসের লোকের একটু বাসায় দাওয়াত আছে, বাসায় দাওয়াত বলতে মানে মেয়ের জন্মদিন, তো হাফসার বাবাকেই পাঠাবো, আমি যাব না, আমার ভালো লাগতেছে না, আমি জাস্ট খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিব। মেয়েকে রেডি করতে বসে গেলাম, আর মেয়েকে রেডি করা বলতে তেমন করে কিন্তু সাজুগুজু হাফসা বেশি একটা করাই না ওকে, ও কিন্তু গাঢ় সাজে দিতে চায়, কিন্তু আমি ওকে ছোট মানুষ হিসাবে অতিরিক্ত মেকআপ বা অতিরিক্ত সাজগোজ দেওয়ার বিপক্ষে। তো জাস্ট একটু জ্যাকেলিনের একটু ফেস পাউডার না, এটা হলো আপনার ব্যানানা পাউডার যেটা আপনার উপর দিয়ে দিয়ে দেয় মেকআপ করার পরে, সেটাই একটু দিয়ে দিচ্ছি মুখে হালকাভাবে যাতে ঘামটা বের না হয়ে আসে। আর ঘামলে কিন্তু বারে বারে মুছতে গিয়ে মুখটাও কালো কালো হয়ে যায়, ছোট হোক আর বড় হোক ঘাম তো সবারই হয় তাই না। আর যে নতুন ছোট্ট একটা আইশ্যাডো প্যালেট যেটা আমাকে গিফটে দিয়েছিল ম্যারেজ ডের গিফটে, তো সেখান থেকে ওকে একটু কালার মিক্সড করে দিয়ে দিচ্ছি, কমলা কালারটা দিব আর দিচ্ছি হলো ড্রেসের ম্যাজেন্টা কালার। তো দুটো হালকাভাবে আমি দিয়ে নিচ্ছি, একটুও গাঢ় করতেছি না, গাঢ় করলে না গরমের ভিতরে একদম ভয়ঙ্কর একটা মেকআপ হয়ে যাবে, আর রাতের বেলা তো অত গাঢ় করারও দরকার নেই। মেয়ে বিকাল থেকেই কিন্তু সাজুগুজু শুরু হয়ে গিয়েছে, আসলে ওরা যাবে হলো 7টা বাজে, এখন বাজে প্রায় 5:30টার মতো, যেহেতু আমার উপরে বাসা একদম কিন্তু 6:30-7টা পর্যন্ত আলো থাকে, আমার মনে হয় যে রাতের বেলাও কিন্তু আকাশটা এখন একদম অন্ধকার হয়ে যায় না, একদম আলো আলোই থাকে। তার জন্য আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো বা অনেক দুপুর বেলা বা সকালের দিক মেকআপটা করতেছি, আসলে কিন্তু বিকালেই মেকআপটা করতেছি। তো আইশ্যাডো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ল্যাকমির যে আইলাইনারটা সেটা দিয়ে দিব। আর ও সব সময় মোটা করে আইলাইনার দেওয়াটা পছন্দ করে, একদম চিকন করে যদি ওকে আইলাইন দিই তাহলে ও বলে কি যে আম্মু কী দিয়েছ দেখাই যাচ্ছে না, কী দিয়েছ দেখাই যাচ্ছে না। আর আমার মেয়ে কখনোই কাজল পরতে চায় না, কাজল দিতে গেলেই সে কান্নাকাটি করে একদম মানে একাকার অবস্থা হয়ে যায়, ওর আইলাইনার টাইনালার সব কিছু নষ্ট হয়ে যায়, যার জন্য ওকে আমি কাজল দিইও না, হালকাভাবে আইলাইন দিয়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। আর লাল কালার একটা টকটকা লাল কালার একটা লিপস্টিক লাগাই দিব, ব্যাস এনাফ, যথেষ্ট পরিমাণে সাজুগুজু হয়ে যাচ্ছে, আর চুলটা সুন্দর করে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখন মেয়ের আমার দুষ্টুমি করতেছে লিপস্টিক লাগাতে গিয়ে, যার জন্য একটু মেখে গিয়েছে। তো মেয়ের লিপস্টিকটা আমি ঠিক করে দিয়ে চুলটা জাস্ট ছাড়াই থাকবে, শুধু একটু আছড়িয়ে সুন্দর করে দিলেই ওর সাজুগুজুটা হয়ে যাবে। আর কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন, সাজুগুজুর পরে ওর ডাইরেক্ট লুকটা হলো এটা, এইভাবেই ও যাবে। তো চুল আমি এভাবে আছড়িয়ে দিয়েছি এক সাইডে নিয়ে এসে, ব্যাস ওর সাজুগুজু হয়ে গিয়েছে, এখন রেডি হাফসা। একটু ছাদে এসেছি, ওই যে বললাম যে বিকাল টাইমে একটু ছাদে প্রতিদিনই আসি, তো মেয়েও এসেছে, একটু সাজুগুজু করলো, আবার নিচের সব বাচ্চারা উঠেছে, তারা উপরে এসেছে, তো সবাই গল্পগুজব করতেছে, আবার কয়েক একটা মেয়ে ওকে ফুল ছিঁড়ে চুলে গুজে। এখন প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে, আফসার বাবা আসার সময় আমি যে ইভালি থেকে দুধ অর্ডার করেছিলাম সেই দুধগুলো চলে এসেছে, তো ভাইয়াটা এসে আসতে আসতে প্রায় আপনার 9:30 বাজিয়ে দিয়েছে। ওনাদের অফিসের যে দাওয়াত ছিল ওনারা যে খাওয়া দাওয়া করে কেক টেক কেটে মেটে প্রায় 8:30-8:30 দিকে ওনারা বাসা থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু 9:00 থেকে প্রায় আধা ঘন্টার মতো আমাদের তোলারবাগের সামনে দাঁড়িয়েই রয়েছে আফসার বাবা, এই আসে করে প্রায় আধা ঘন্টা দেরি করে ফেলেছে। এখন কি বলবো, যে পরিমাণে গরম পড়েছে আর দাঁড়িয়ে থাকাটা বাহিরে কিন্তু খুব কষ্টদায়ক একটা ব্যাপার। তো হাফসার বাবা বললো যে এত গরমের ভিতরে তুমি এত দেরি হবে, জানলে তো আগে বাসায় এসে তারপরেই যাওয়া যেত, আর বাসা পর্যন্ত আসতে বললেও কিন্তু লোকটা পুরাপুরি বাসা পর্যন্ত আসে না, জাস্ট আপনার একটু ভিতরে এগিয়ে দিয়ে যেতে পারতো। তো তার সাথে আবার একটা রিন আর একটা ভীম সাবানও অর্ডার করেছে
করেছিলাম সেটাও চলে এসেছে। এখানে আপনার 9 লিটার দুধ আছে, 9 লিটার দুধ আমি মাত্র 48 টাকা করে কেজি নিয়েছি, যেখানে 75 টাকা করে কেজি আমি কিন্তু অফারে নিয়েছিলাম। প্রতিদিন অফার থাকে না, সপ্তাহে হয়তো বা একবার বা 15 দিনে একবার ইভালিতে অফার চলে গ্রোসারি আইটেমে, তো সেখান থেকে আমি আরও কিছু অর্ডার করেছি। সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগে যে অনেক সময় নেয়। প্রায় 35 দিন আগে আমি এই দুধ কয়টা অর্ডার করেছিলাম, এই মাত্র আসলো এই 35 দিন পর। তাও ভালো, আমার কথা যে অফারের জিনিসগুলো তো খারাপ তো আর হচ্ছে না, একটু দেরি করতেছে এই। আর অফারে ওরা কীভাবে দেয় সেটা আমি একটু আপনাদের সাথে পরে ডিসকাস করব। তো রাতের নাস্তা বলতে কি খাবারই বোঝাতে চাচ্ছি, কারণ রাতে আর ভারী খাবার কেউই খেতে চাচ্ছে না। হাফসার বাবা তো খেয়েই এসেছে, আফসাও খেয়ে এসেছে, এখন আমার তো ক্ষুধা লেগেছে, আমি আর রাতে ভাত খেতে চাচ্ছি না। একার জন্য আর ভাত রান্নাও করিনি, তো কয়েকটা পাউরুটি আসার সময় নিয়ে এসেছিলো, তো আমি ডিম দিয়ে পাউরুটি রুটি ভেজে নিচ্ছি। হাফসা আমার সাথে বসে বসে খাচ্ছে আর বলল যে কী কী রান্না করেছিল, সেই গল্প স্বল্প আমরা করতেছি, কেমন কী খাইলা, কে কে এসেছিল, কে কীরকম সাজুগুজু করেছিল, ব্যাস এইসবই গল্প হচ্ছে হাফসার সাথে। আর হাফসার বাবা তো ওই পাশে গিয়ে টিভি দেখতেছে শুয়ে শুয়ে, কারণ কষ্ট হয়ে গিয়েছে, তো বুঝে নিত যে পরিমাণ গরম, বাহির থেকে এসে আর কোনো কিছুই ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের তো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।